প্রজাতন্ত্র দিবসে রাজধানী দিল্লিতে তাণ্ডবের পর অনেকটাই ব্যাকফুটে কৃষক সংগঠনগুলি কিন্তু মঙ্গলবারের ঘটনার পর প্রাথমিকভাবে চাপে পড়লেও আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন এখনো আন্দোলনের লাগাম নারাজ তারা তারা মনে করছেন হিংসা ছড়িয়ে কৃষক আন্দোলনের ঝাঁজ কমানো ছিল মূল উদ্দেশ্য পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী বাজেট ঘোষণার দিন সংসদে অভিযানে যাবেন বলে জানিয়েছেন কৃষকরা কারণ কৃষকদের দাবি আইন প্রত্যাহার না করা পর্যন্ত তারা দিল্লি সীমান্ত থেকে ফিরবেন না